হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন এবং সবাইকে জানাচ্ছি একবার ওয়েলকাম। তো আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কিন্তু একটি নতুন কোর্স নিয়ে এসেছি, যে কোর্সটা ধরতে গেলে প্রফেশনাল কোর্স। এবং এই প্রফেশনাল কোর্সটা করার পর কিন্তু আপনারা যারা বিশেষ করে জবের জন্য ইন্টারেস্টেড, তারা পার্ট টাইম জব করতে পারছেন, নিজে জব করতে পারছেন এবং নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছেন, এবং তার সাথে কিন্তু ফুল টাইম জবও করতে পারবেন। অ্যাকচুয়ালি প্রফেশনাল কোর্সের মজাই এটা। আমরা সাধারণত এমবিএ বা অন্যান্য বিবিএ, বিসিএ বা অন্যান্য যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলো আছে সেগুলো আমরা কেন করি, বা বিএড বিশেষ করে, এগুলো করার একটি কারণ যাতে আমি চাকরিমুখী জবগুলো করি, যাতে আমাদের ভবিষ্যতে একটা আমরা চাকরি পেতে পারি। তো এরকমই আজকে যে প্রফেশনাল কোর্সটা শেয়ার করছি, এটা বিনা পয়সা আপনারা করতে পারবেন, সার্টিফিকেট আপনারা বিনা পয়সা আর্ন করতে পারবেন, এবং এটা শেখার পর আলটিমেটলি কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। কারণ কোর্স শেখার পর কিন্তু বসে থেকে লাভ নেই, সেটাকে কাজে লাগানোটাই মেন ইম্পর্টেন্ট। কীভাবে সমস্ত কিছু করবেন সেগুলোর জন্য তো আপনাকে টোটাল কোর্সটা করতে হবে। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত প্রসিডিওরগুলো শেয়ার করে দিচ্ছি। আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই কোর্সটা, যারা বিশেষ করে সরকারি চাকরির জন্য ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু এই কোর্সটা করে রাখবেন। কারণ ফাইন্যান্সিয়াল সেক্টর হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধরতে গেলে সরকারি চাকরিতে এখন কোয়েশ্চেন থাকে। যারা বিশেষ করে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে এই সমস্ত যে সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রিপেয়ার নিচ্ছেন, অথবা যারা মাল্টিটাস্কিংয়ের জন্য প্রিপেয়ার নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এক্ষেত্রে আপনাদের বেসিক ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। অনেক স্টুডেন্টস আছে যারা শুধুমাত্র প্রফেশনাল কোর্স করতে চায় বা কম্পিটিটিভ এক্সামে বসতে চায়, তাদের জন্য বেস্ট হবে এটা। অনেকে আছে যারা জব খুঁজছে, তাদের জন্য এটা বেস্ট হবে, পড়াশোনা করতে করতেই করা যাবে। এর জন্য সাচাস কোনো কোয়ালিফিকেশান লাগে না, তাই যারা এখনও ন্যূনতম কোনো রকমের কোনো কোয়ালিফিকেশান থাকলে এবং যারা বর্তমানে প্রফেশনাল কোর্স করতে ইন্টারেস্টেড তারা করতেই পারছেন। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো আমি ওপেন করে নিয়েছি কোর্সটা। কোর্সটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং মেড ইজি। এটা হচ্ছে এমন একটি কোর্স যারা বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করতে চাইছে, বা যারা বিশেষ করে স্টুডেন্টস বা পড়াশোনা করছে, যারা অন্য কিছু কাজ করতে চাইছে পড়াশোনার সাথে সাথে, তাদের জন্য খুব উপযোগী। কারণ এই কোর্সটা একদম বিগিনারদের জন্য। এই কোর্সটা শেখার পর আপনারা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছেন, নিজেরা কাজ করতে পারছেন, অথবা কোনো কোম্পানির আন্ডারে কিন্তু পার্ট টাইম হিসাবে কাজ করতে পারছেন, অথবা অ্যাডভাইজার হিসাবে কিন্তু কাজ করতে পারবেন। এই কোর্সটা আপনাকে শিখতে গেলে 999 টাকা লাগবে, কিন্তু এই কোর্সটা আপনি বিনা পয়সায় করতে পারবেন। তার জন্য যে কোড সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই কোর্সটার মধ্যে কী কী আছে দেখুন। প্রথমত কোর্সটা ইংলিশে শেখানো হবে, যেহেতু প্রফেশনাল কোর্স তাই এটা ইংলিশে শেখানো হচ্ছে। এবং এটা আর্টস, কমার্স, সায়েন্স বা মাধ্যমিক পাশ করা বা টুয়েলভ পাশ করা বা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করছেন সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে, সবাই এই কোর্সটা করতে পারে। এর জন্য মিনিমাম কোনো কোয়ালিফিকেশান কিন্তু লাগে না। আচ্ছা, এখানে ইংলিশে শেখানো হচ্ছে এবং এটা বেসিক কোর্স, 3 বছরের জন্য ভ্যালিডিটি। মানে হচ্ছে 3 বছরের মধ্যে আপনি যখনই ভুলে গেলে আবার কিন্তু কোর্সটা করতে পারবেন, তখনও আপনার পয়সা লাগবে না। আচ্ছা, এই কোর্সটার ক্ষেত্রে কী কী ওভারভিউ রয়েছে দেখুন। কোর্সের মধ্যে আপনার টোটাল 68 ভিডিওস রয়েছে, 9টা স্টাডি মেটেরিয়াল রয়েছে। আপনাকে এই ভিডিওসগুলো অর্থাৎ লেকচারগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, এবং তার সাথে 9টা স্টাডি মেটেরিয়াল আপনি পড়তে পারবেন। এবং এই স্টাডি মেটেরিয়ালগুলো আপনাকে কিন্তু অনেক কাজে লাগবে পরবর্তী কাজের সময়। এর মধ্যে যে টপিকগুলো কভার করেছে যথেষ্ট ভালো ভালো টপিক ধরতে গেলে এর মধ্যে কভার রয়েছে। যেমন দেখুন, এখানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একদম বেসিক থেকে শুরু হয়েছে, এবং যারা বিশেষ করে সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছে বিভিন্ন ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু অনেক রকমের প্রশ্নপত্র আসে, তাদের জন্য এই কোর্সটা কিন্তু অনেক উপকারী লাগবে। কারণ এক্ষেত্রে কিন্তু ধরতে গেলে বেসিকটা পুরো ভালোভাবে বোঝানো হয়েছে। যারা বিশেষ করে চাইছে ধরুন যে স্টক মার্কেটে কাজ করবে, যারা চাইছে যে আমি আজকের কোম্পানির ফাইন্যান্সিয়াল সেক্টর, ধরুন আজকে বিভিন্ন যে ডেবট হয়ে থাকে বা বিভিন্ন যে আলটিমেটলি যে ডেবিট ক্রেডিট হয়ে থাকে সেই থেকে শুরু করে আজকের বা ধরুন কোনো এক্সচেঞ্জের যে কোর্সগুলো হয়ে থাকে, যেমন মিউচুয়াল ফান্ডের যারা কাজ করতে চাইছে, তো তাদের পক্ষেও কিন্তু অনেক সুবিধা হবে। মিউচুয়াল ফান্ড বা স্টক এক্সচেঞ্জ বা আজকের আমরা যদি ধরে থাকি যে বিভিন্ন রকমের যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো, যেগুলো ধরতে গেলে এখন বর্তমানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে চলে এসছে, সেগুলোতে কোন কোথায় কী কখন টাকা ইনভেস্ট করবে, এটা কিন্তু সবথেকে বড় কোয়েশ্চনের মুখে পড়ে। সবাই যারা টাকা ইনভেস্ট করতে চায় তারা 2-3টার মধ্যে কনফিউজ থাকে। তারা 1 নম্বর কনফিউজ থাকে যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো নাকি আমি কোনো ফিক্সড ডিপোজিট করবো। আপনার দায়িত্ব হচ্ছে সেটাই বোঝানো যে কেন সে মিউচুয়াল ফান্ডে করবে নাকি কেন সে ফিক্সড ডিপোজিটে করবে, এবং এই টোটাল জিনিসটা কিন্তু আপনি কোর্সটা করলে বুঝতে পারবেন। এবং এই কোর্সটা কমপ্লিট করার পর আপনি তো ব্যাংক বা অন্যান্য যে সমস্ত মিউচুয়াল ফান্ডের বা স্টক মার্কেটের বা ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারছেন জবের জন্য, অথবা বাড়িতে বসে থেকেও কিন্তু আপনি টোটালি কাজগুলো সামলাতে পারবেন, করতে পারবেন। এখানে দেখুন টোটালি কোর্সটা কমপ্লিট করতে হচ্ছে এবং এই কোর্সটার যথেষ্ট ভালো রেটিং রয়েছে। এই কোর্সটা আপনাকে করবার জন্য আপনাকে জাস্ট এখানে এনরোল নাওতে ক্লিক করতে হবে। এনরোল নাওতে ক্লিক করার পর আপনারা রেজিস্টার করতে পারছেন। রেজিস্টারের জন্য আছে ফেসবুক আছে, গুগল আছে এবং অ্যাপেল আইডি রয়েছে, অথবা একটা যে কোনো ইমেল আইডি দিয়েও রেজিস্টার করা যায়। আপনি
যখনই এই সাইন আপ উইথ ফেসবুকে ক্লিক করছেন, আপনার যে ফেসবুকটা এই মোবাইলের সাথে লিঙ্ক রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে একটা অ্যালাউ বলে অপশান আসবে। আপনি জাস্ট ওই অ্যালাউ বলে অপশানে ক্লিক করছেন, দেন আপনার মোবাইল নাম্বার চেয়ে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এবার আপনি কিন্তু কোর্সটা করতে পারছেন। কোর্সের টাইম শিডিউল সেরকম কোনো কিছু নেই, অর্থাৎ আপনি যখন ইচ্ছা কোর্সটা কমপ্লিট করতে পারবেন এবং কোর্স কমপ্লিট করার পর আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। পরীক্ষা অনলাইনে এমসিকিউ এর মাধ্যমে হয়, যথেষ্ট ইজি পরীক্ষা হয় এই পরীক্ষাগুলো। অথবা আপনার যদি ধরুন ফেসবুক আইডি ধরুন আপনার এই মোবাইল বা আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে নেই, আপনি আপনার যে গুগল আইডি রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়েও এটা অ্যাক্টিভেট করতে পারছেন, অ্যাপেল দিয়েও করতে পারছেন। এছাড়া যাদের ইয়াহু রয়েছে বা হটমেল রয়েছে তারাও কিন্তু এখান থেকে ইমেল আইডি দিয়ে করতে পারছেন। যারা অলরেডি ইলার্ন মার্কেটে বিভিন্ন কোর্স করে রেখেছে তারা কিন্তু লগ ইন করতে পারবে। লগ ইন করার জন্য আপনাকে জাস্ট এখানে নাম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো চলুন আমি আমার নাম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে আমি এখানে চেকিং করছি। তো চেকিংয়ে এখানে আপনার কাছে করার পর আপনার কাছে দেখুন এখানে আমার কাছে অপশান চলে এসেছে, অলরেডি ডিসকাউন্ট দিয়ে এটা 847 করা হয়েছে। তো এই 847 যে টাকাটা আপনার লাগছে, আচ্ছা এখানে দেখুন এখানে আপনাকে ক্লিক করতে হচ্ছে আই এম ইন্টারেস্টেড টু অ্যাভেল দ্য অফার বলে আপনি মোটামুটি এখানে অ্যাভেল করে নিলেন। এবার ধরুন আপনার কাছে এখানে একটা এসছে অনলাইন অফার না অফলাইন, আপনি এখানে জাস্ট যেটা করবেন এখানে আপনাকে কুপন কোড দিতে হবে। কুপন কোড আমি বলে দিচ্ছি আমাদের আর জি টেকের কুপন কোড, এবং আর জি টেকের কুপন কোডটা পুরো ফ্রি, RJEE100। দেখুন আমি যে কুপন কোডটা এখানে লিখে দিলাম RJEE100, জাস্ট এটা করে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। আমি জাস্ট এটা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেখুন আমার কাছে বলে দিয়েছে কুপন কোড অ্যাডেড সাকসেসফুলি, আমার কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। দেখুন এখানে আমার বলেই দিয়েছে জিরো, তার ফলে আমি এবার জাস্ট স্টার্ট লার্নিংয়ে ক্লিক করব এবং আমার ফাইনালি কিন্তু ধরতে গেলে এটা অ্যাড টু কার্ট হয়ে যাবে, অর্থাৎ ফাইনালি আমার পারচেস করা হয়ে গেল, কোনো টাকা না খরচা করে পারচেস করলাম, কারণ আমি কিন্তু এই কোর্সটার জন্য একটি কোড ইউজ করেছি RJEE100। দেখুন সাকসেসফুলি পারচেস চলে এসছে এবং টোটাল আমার কাছে দেখুন সঙ্গে সঙ্গে এখানে বলে দিয়েছে গো টু মাই অ্যাকাউন্টে গিয়ে আমি কিন্তু আমার পড়াশোনাটা শুরু করে দিতে পারি। এইভাবে আপনি কোর্সটা করে নিচ্ছেন এবং এই কোর্সটা করে নেওয়ার পর আপনি কিন্তু নিজে এন্টারপ্রেনার হিসাবে কাজ করতে পারছেন, নিজে কাজ করতে পারছেন সেলফ ডিপেন্ডেন্ট হিসাবে, পড়াশোনা করতে করতেও করতে পারবেন কারণ এর জন্য কোনো টাইম শিডিউল থাকে না, কোম্পানির আন্ডারে পার্ট টাইম হিসাবে কাজ করতে পারছেন, ফুল টাইম হিসাবেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। আশা করি আপনাদের সবাই কোর্সটা রেজিস্টার করে নেবেন এবং পরবর্তী নতুন একটা কোর্স নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সাইন আউট করছি এবং বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবেন।